ক্লাস 10, ক্লাস 12 তোমাদেরকে আজকে একটা বিশেষ জিনিস পড়াবো, যে বিষয়টার নাম হচ্ছে যে মানুষের লিঙ্গ নির্ধারণ, এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে লিঙ্কেজ পড়াবো এবং মিউটেশন, এই তিনটে জিনিস পড়াবার আজকে ইচ্ছা রয়েছে। তো প্রথমেই তোমাদের বলবো হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণটা কীভাবে সম্ভব হচ্ছে, মানুষের সেক্স ডিটারমিনেশনটা কী করে সম্ভব হচ্ছে। শুধু মানুষের নয়, তোমাদের আজকে পড়তে হবে পাখি এবং মৌমাছি সবার মিলিয়ে, ঠিক আছে। তার সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান, আমরা জানি এক্স ওয়াই ক্রোমোসোম পুরুষের থাকে, অর্থাৎ পুরুষই ডিটারমাইন করে যে এই মহিলা হবে না পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। তো এইখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়াই ক্রোমোসোমের ছবি। তো ওয়াই ক্রোমোসোমের ডিটেলসটা তোমাদের একটুখানি দেখতে হবে। এইটা যদি আমাদের একটা ওয়াই ক্রোমোসোম হয়, এক মিনিট তোমরা দাঁড়াও, এই যদি আমাদের একটা ওয়াই ক্রোমোসোম হয়, তো এই ওয়াই ক্রোমোসোমটার কী কী গঠন রয়েছে সেটা একটু আমাদের বলবো, সেটা একটু আমরা জানবো। তো ওয়াই ক্রোমোসোমের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি ওপর দিকে এবং নিচের দিকে খুব ছোট করে একটা পিএআর রয়েছে, মানে সিউডো অটোসোমাল রিজিয়ন, মানে যেগুলোতে মনে করা হচ্ছে, এখনও এগুলো কংক্রিট নয়, যেগুলোতে কিছু অটোসোমাল ক্যারেক্টারিস্টিক, যেমন আমাদের একটা জিন রয়েছে, আমরা নাম শুনেছিলাম হোল্যান্ড্রিক জিন। এই হোল্যান্ড্রিক জিন মানে পুরুষ থেকে পুরুষের মধ্যে সেটা সঞ্চারিত হবে, হচ্ছে বাবার থাকলে ছেলের হবে, ছেলের থাকলে নাতিরও হবে, সেই বিষয়টা হচ্ছে অটোসোমাল ক্যারেক্টারিস্টিক। যেমন কর্ণছত্রে চুল, সেগুলো হচ্ছে হোল্যান্ড্রিক জিনের বৈশিষ্ট্য, হোল্যান্ড্রিক ক্যারেক্টারের বৈশিষ্ট্য, সেটা শুধুমাত্র ওয়াই ক্রোমোসোমের মধ্যে থাকে। তো কিছু অটোসোমাল ক্যারেক্টার থাকে বলে ওয়াই ক্রোমোসোমের মধ্যে সেই রিজিয়নটার নাম দিচ্ছি আমরা সিউডো অটোসোমাল রিজিয়ন, ঠিক আছে, পিএআর বলা হয় তাকে। এবার পুরো তারপর থেকে এই যে নীল রঙের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, পুরোটা অংশ দেখতে পাচ্ছি, সেটাকে বলা হয় এমএসওয়াই। এমএসওয়াই মানে হচ্ছে মেল স্পেসিফিক রিজিয়ন অফ ওয়াই, ঠিক আছে, বা এটাকে বলা হয় এই মেল রিজিয়নের ডিটারমাইন করবার জন্য এখানে বলা হয়, ঠিক আছে। এবং এইখানে আরেকটা যে স্পেসিফিক জায়গা রয়েছে এসআরওয়াই, সেক্স ডিটারমাইন রিজিয়ন ওয়াই, এই যে এসআরওয়াই রয়েছে এটাই হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, কারণ এসআরওয়াই মানে সেক্স ডিটারমাইন রিজিয়ন ওয়াই যেটা রয়েছে সেইখান থেকে একটা বিশেষ ফ্যাক্টর বেরোয়, সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে টেস্টিস ডিটারমাইন ফ্যাক্টর। আবার বলছি, টেস্টিস ডিটারমাইন ফ্যাক্টর কোত্থেকে বেরোয়, এই এসআরওয়াই থেকে বেরোয় সেটা, ঠিক আছে, এসআরওয়াই থেকে সেটা বেরোয়, সেক্সিস টেস্টিস ডিটারমাইন ফ্যাক্টর, TDF বলা হয়। এবার এই টেস্টিস ডিটারমাইন ফ্যাক্টর যদি অ্যাক্টিভ হয় তবেই শুক্রাশয় তৈরি হবে, আর যদি TDF না স্ফুটিত হয়, সঞ্চারিত হয়, তাহলে অবশ্যই সেটা ডিম্বাশয়ে রূপান্তরিত হবে। ছবিটায় দেখো খুব সুন্দর করে, এখানে ছবিটা দিচ্ছে, এটা তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে, দুটো এক্স ক্রোমোসোম, একটা এক্স ক্রোমোসোম একটা ওয়াই ক্রোমোসোম, দুটো মিলছে। জননকোষের আকার কী হচ্ছে দেখো, যেটা জননকোষের আকার কটেক্স এবং মেডালা, বাইরের অংশকে সবসময় কটেক্স বলা হয়, ভেতরের অংশকে সবসময় মেডালা বলা হয়। এখানে যেহেতু ওয়াই ক্রোমোসোম নেই তার জন্য TDF আসবে না, SRY নেই তাই জন্য TDF আসবে না, টেস্টিস ডিটারমাইন ফ্যাক্টরও আসবে না, তাই জন্য এইখানের এই মেডালা অংশটা তৈরি হয়ে গেছে, কিসে, ডিম্বাশয়ে পরিণত হয়েছে, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। কিন্তু এইখানে দেখো XY যে অংশটা রয়েছে, এখানে SRY রয়েছে, সেক্স ডিটারমাইন রিজিয়ন রয়েছে, সেই রিজিয়ন থেকে সিক্রিয়েট হচ্ছে TDF, টেস্টিস ডিটারমাইন ফ্যাক্টর। এই TDF বা টেস্টিস ডিটারমাইন ফ্যাক্টরই কী করছে, এইখানের এই যে মেডালা অঞ্চলটা রয়েছে এটা জনন কোষ, ঠিক আছে, জনন ভ্রূণ, ভ্রূণের জনন অংশ, এটা জনন গ্রন্থিও বলা যেতে পারে বা জনন অংশও বলা যেতে পারে, সেই মেডালা অংশটাতে পরিবর্তিত হয়ে তৈরি হচ্ছে কি, শুক্রাশয় বা টেস্টিস, মনে থাকবে। তো এইটা হচ্ছে পুরুষদের মানে মানুষের সেক্স ডিটারমাইন পদ্ধতি। এই যা বললাম এইগুলো পড়লেই যথেষ্ট, এর বাইরে আর কোনো দরকার লাগবে না, বিশেষ করে 12 জন্য, ঠিক আছে। এবারে পরবর্তীকালে আমরা দেখব হচ্ছে পাখির ক্ষেত্রে কীভাবে লিঙ্গ নির্ধারণ হয়। পাখির ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণটা খুব সোজা, তার কারণ হচ্ছে পাখিদের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রীর মধ্যে, মানুষের যেমন পুরুষ মানুষ ডিটারমাইন করে যে ছেলে হবে না মেয়ে হবে, XY আলাদা থাকে, হেড্রোগ্যামেটিক থাকে, কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে ঠিক, মানে পাখিদের ক্ষেত্রে ঠিক উল্টো, পাখিদের ক্ষেত্রে কিন্তু এটা নির্ণয় করে স্ত্রী পাখিরা, অর্থাৎ স্ত্রী পাখি হচ্ছে হেড্রোগ্যামেটিক পাখি, এটাকে ZY দিয়ে এটাকে ডিটারমাইন করা হয়, ABCDEFGH লিখলে হবে না, যা আছে সেটাই লিখতে হবে, ZX আর ZZ, কারণ এগুলো ইন্টারন্যাশনালি এই নামই ইউজ করা হয়, ZW আর ZZ, পুরুষ পাখি ZZ অর্থাৎ শুধু Z দেবে,
আমাদের মানুষের স্ত্রী এর মতন ভাবো, স্ত্রী পাখি আলাদা আলাদা দেবে, সেই ক্ষেত্রে পুরুষ পাখি স্ত্রী পাখির নির্ণয় হবে, এটা খুব সোজা জিনিস পাখিদের ক্ষেত্রে। এবার তারপরে আমরা চলে আসবো হচ্ছে মৌমাছির ক্ষেত্রে কিভাবে হয়। মৌমাছির ক্ষেত্রেটা একটু কমপ্লিকেটেড লাগলেও কিন্তু সোজাই আছে। মনে রাখতে হবে মৌমাছির ক্ষেত্রে পুরুষ মৌমাছি হয় হচ্ছে সবসময় এন নাম্বারের হয়, ঠিক আছে, হ্যাপ্লয়েড নম্বরের হয় পুরুষ মৌমাছি, আর স্ত্রী মৌমাছি হয় টু এন নাম্বারের হয়, ঠিক আছে, রানী মৌমাছি। এবার একটা জিনিস জানতে হবে, বি কলোনিতে বা মৌচাকের মধ্যে তিন ধরনের মৌমাছি থাকে, স্ত্রী মৌমাছি, পুরুষ মৌমাছি আর শ্রমিক মৌমাছি বা কর্মী মৌমাছি। তাহলে কর্মী মৌমাছি কারা, স্ত্রী না পুরুষ, একটা তো লিঙ্গ তাদের থাকবে, এখানে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হবে। কর্মী মৌমাছিরা আসলে হচ্ছে স্ত্রী মৌমাছি, কিন্তু তারা বন্ধা মৌমাছি। ভালো করে একটু দেখো, যদি মৌমাছি ডিম পারলো অবশ্যই তার এন নাম্বার বেরোবে, আর পুরুষ মৌমাছি শুক্রাণু যদি শুক্রাণু যদি বের করে সেটা এন নম্বরই হবে, এটার এন থেকে তো আর পরিবর্তিত কিছু হয়ে হাফ এন হয়ে যাবে না, এনই হবে। অর্থাৎ স্ত্রী থেকে আসছে এন, পুরুষ থেকে আসছে এন, যদি স্ত্রী পুরুষের মধ্যে নিষেক সম্পন্ন হয় তবে স্ত্রী মৌমাছি হবে টু এন নম্বরের। কিন্তু যদি কিছু ডিম রয়েছে সেগুলো অপুঞ্জনীর মাধ্যমে, অর্থাৎ নিষেক ছাড়াই, নিষেক ছাড়াই, পার্থেনোজেনেসিস বলা একে, নিষেক ছাড়াই যাদের ডিম থেকে ফুটে নতুন ভ্রূণ উৎপন্ন হয় তাকে বলবো আমরা অপুঞ্জনী পদ্ধতি। সেই পদ্ধতিতে পুরুষ মৌমাছি তৈরি হবে, ডিম থেকে ডাইরেক্ট অপুঞ্জনী পদ্ধতির মাধ্যমে পুরুষ মৌমাছি তৈরি হবে। বোঝা গেল তাহলে স্ত্রী মৌমাছি এবং পুরুষ মৌমাছি। এবার এইখানে যে স্ত্রী মৌমাছি তৈরি হলো টু এন নাম্বার, এইখান থেকে ভাগ হয়ে যাবে যেগুলো হৃষ্টপুষ্ট ডিম রয়েছে, যেগুলো ওয়েল ফার্টিলাইজড ডিম রয়েছে সেগুলো স্ত্রী হবে, বাদ বাকি সবই কিন্তু কর্মী মৌমাছি হয়ে যাবে। অর্থাৎ কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছি কারা, বন্ধা স্ত্রী মৌমাছি তারা। মনে রাখতে হবে এইগুলো এমসিকিউ এর প্রশ্ন দেয়, কর্মী মৌমাছি কারা, কর্মী মৌমাছি হচ্ছে বন্ধা স্ত্রী মৌমাছি, মনে থাকবে এই জিনিসগুলো এখান থেকে পড়তে হবে। এবার আমরা চলে আসবো একটা বিশেষ পড়ায়, এটা তোমাদের সিলেবাসে নেই তাই তার সত্ত্বেও তোমরা একটুখানি জেনে রেখে দাও। আমাদের মানে মানুষের নয় কিন্তু অন্যান্য অনেক প্রাণীদের কিছু কিছু এমন ক্রোমোসোম দেখতে পাওয়া যায় যেগুলোকে দেখতে অনেকটা দৈত্যাকার, মানে অনেক বড় বড় ক্রোমোসোম। তার কারণ হচ্ছে একটা বিশেষ, মিওসিস কোষ বিভাজন যখন হবে প্রথম প্রোফেজের সময় কী হয় জানো, প্রথম প্রোফেজের সময় ক্রোমোসোমগুলো সব পরপর কাছাকাছি চলে আসে, ঠিক আছে। এই কাছাকাছি যে চলে আসছে ক্রোমোসোমগুলো পাশাপাশি চলে আসছে, এই ক্রোমোসোমগুলো পাশাপাশি চলে আসবার জন্য এরা স্থায়ীভাবে ওই প্রথম প্রোফেজ দশাতেই আটকে থাকে, অর্থাৎ ক্রোমোসোমগুলো আর ভাগ হয়ে বেরিয়ে যেতে পারে না এদিক ওদিক। তার ফলে বিভিন্ন দৈত্যাকার ক্রোমোসোম দেখতে পাওয়া যায়, তার মধ্যে দুটো পড়তে হবে তোমাদের, একটা হচ্ছে পলিটিন ক্রোমোসোম, একটা হচ্ছে ল্যাম্প্রাস ক্রোমোসোম। প্লোলেটিন ক্রোমোসোমটা বেসিক্যালি থাকে হচ্ছে ড্রসোফিলা মাছির, যে মাছিগুলো ফলের ওপর ছোটো ছোটো মাছি উঠতে দেখতে পাওয়া যায়, তাদের লালাগ্রন্থিতে দেখতে পাওয়া যায়। এছাড়া অনেক অনেক ছোটো ছোটো এরকম আর্থ্রোপোডা রয়েছে, তাদের লালাগ্রন্থিতে দেখতে পাওয়া যায় পলিটিন ক্রোমোসোম। পলিটিন মানে পলি মানে কথা হচ্ছে অনেক, আর টিন মানে হচ্ছে ক্রোম্যাটিন থেকে এসছে টিন কথাটা, অর্থাৎ পলি অনেকগুলো ক্রোম্যাটিন মিলে তৈরি করেছে এই রকম একটা স্ট্রাকচার, একে বলা হয় পলিটিন ক্রোমোসোম। বোঝা গেল তাহলে, এগুলো প্রোফেজ দশায় স্থায়ীভাবে একসঙ্গে আটকে থাকে। এগুলো দেখো সব আলাদা আলাদা ক্রোম্যাটিন সূত্র রয়েছে, মানে একটা ক্রোমোসোমের মধ্যে অসংখ্য ক্রোম্যাটিন সূত্র রয়েছে, এটা তো বাস্তবে সম্ভব নয়, কিন্তু এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে কোনো একটা বিশেষ কারণে এই ক্রোম্যাটিনগুলো আলাদা হতে পারিনি, আলাদা ক্রোমোসোম গঠন করতে পারিনি। এটার কারণই হচ্ছে মিওসিসের প্রথম প্রোফেজ দশায় এটা স্থায়ীভাবে আটকে থাকে, এই কোষগুলোর কোষগুলোর আর পরবর্তীকালে বিভাজন হয় না, আটকে থাকে, ঠিক আছে। তো এইখানের মধ্যে একটা জিনিস দেখো, এই পলিটিন ক্রোমোসোম একটা বিশেষ জায়গা রয়েছে, এখানে যে ক্রোমোসোম এক্স ক্রোমোসোম তিন চার পাঁচ বাহু, এগুলো ক্রোমোসোমের সব বাহু, এই ক্রোমোসোমের বাহুগুলো একটা বিশেষ জায়গায় আটকে থাকে, সেটা হচ্ছে ক্রোমোসেন্টার, ক্রোমোমিয়ার বলবো না, সেন্ট্রোমিয়ার বলবো না এটাকে, একে বলবো আমরা ক্রোমোসেন্টার, ক্রোমোসোমের সেন্টার হিসাবে এটাকে বিবেচনা করা হয়, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের পলিটিন ক্রোমোসোম, অরিজিনালি দেখতে হয় কীরকম, এই ধরনের দেখতে হয়, মাইক্রোস্কোপিক ভিউ হচ্ছে এইটা, ঠিক আছে। এবারে তোমাদের আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ল্যাম্প্রাস ক্রোমোসোম। ল্যাম্প্রাস ক্রোমোসোম হচ্ছে দেখতে পাওয়া যায় মাছ, উভচর, সরীসৃপ ইত্যাদি পাখি ইত্যাদিদের ডিম্বাণুতে, ডিম্বাণুতে এই ধরনের ক্রোমোসোম দেখতে পাওয়া যায়। তো এখানে দেখো ক্রোমোসোমটা কীরকম ধরনের দেখতে হয়েছে, ব্রাশের মতন দেখতে, যেন ল্যাম্প পরিষ্কার করবার ব্রাশ। ল্যাম্প মানে এখনকার দিনে ওই ল্যাম্প উঠে গেছে, যা অনেকে বাড়িতে মানে বাড়ির বাবা মার গার্জেনরা হয়তো জানবে, আগেকার দিনে লম্ফ ছিল, বড় বড় কাঁচের বড় বড় ফানেলের মতন লম্ফ ছিল, সেই লম্ফকে পরিষ্কার করবার একটা ব্রাশ পাওয়া যেত, সেগুলোকে দেখতে অনেকটা এইরকম, ঠিক আছে। তাই জন্য একে ল্যাম্প্রাস ক্রোমোসোম বলা হয়, ল্যাম্প্রাস
ক্রোমোজোম বলা হয়। এক্ষেত্রেও ঠিক হয়েছে, এখানে এখানে ডি আরএনএগুলো এরকম সূত্রাকার অংশগুলো তৈরি হয়েছে, দুটো ক্রোম্যাটিন সূত্র এরকম পেঁচিয়ে পেঁচিয়ে নিজেদের মতন অবস্থান করছে, ঠিক আছে, এখানে প্রসরিত ক্রোম্যাটিন লুপ রয়েছে। অর্থাৎ এত কিছু জানার দরকার নেই, কোথায় অবস্থান জানো, নামটা জানো, আর কী নিয়ে তৈরি হচ্ছে সেটা জানো, এগুলোই হচ্ছে তোমাদের বিশেষ অংশ, ঠিক আছে, এগুলো তোমাদের একটু জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে লিঙ্কেজ এবং ক্রসিং ওভার কাকে বলে, লিঙ্কেজ বিষয়টা জিনিসটা কী। এটা যদি আমরা একটা ক্রোমোজোম আঁকি, কল্পনা করি, তাহলে এইখানে একটা জিন রয়েছে বা ডিএনএ অংশ রয়েছে। জিন মানে কি? যেটা থেকে একটা চারিত্রিক বৈশিষ্ট্য উৎপন্ন হচ্ছে, চারিত্রিক বৈশিষ্ট্য উৎপন্ন হচ্ছে। আবার এখানেও ধরা যায় বি বলে আর একটা জিনিস রয়েছে, জিন রয়েছে। এইখানে ধরা যাক সি বলে একটা জিন রয়েছে, এইখানে ধরা যাক ডি বলে একটা জিন রয়েছে, ঠিক আছে, দূরে দূরে, এটা পাশাপাশি রয়েছে, কাছাকাছি রয়েছে। এবারে ধরো যদি ক্রসিং ওভার হয়, তাহলে ক্রসিং ওভার ধরো এইখান থেকে হলো, তাহলে এ বি একসঙ্গে যাওয়ার একটা প্রবণতা থাকবে। ধরো এইখান থেকে ক্রসিং ওভার হয়, তাহলে সি ডি কখনোই একসঙ্গে যাবে না, ঠিক আছে। তো এইভাবে যদি ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভারের ফলে দু একটা ক্রোমোজোমে অবস্থিত দুটো জিন যত কাছাকাছি থাকবে, তত তাদের এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে সঞ্চরিত হবার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। মানে একটা বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য রয়েছে, দুটো বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে ডাইরেক্ট যাবে। কেন যাবে? কাছাকাছি আছে বলে, কারণ ক্রসিং ওভার তাদেরকে কাটতে পারছে না, ঠিক আছে। তো এই যে কাছাকাছি যাবার একটা প্রবণতা, এই কাছাকাছি যাবার প্রবণতাকে বলা হয় কি? বলা হয় লিঙ্কেজ। ধরো তোমাদের আমি পড়িয়ে ছাড়লাম তোমাদের বাড়ি কারুর মাসতলার দিকে, কারুর ফাঁড়ির দিকে, কারুর ওপারে, ঠিক আছে, তোমরা সকলে মিলে বিগ বেন পর্যন্ত একসঙ্গে গেলে। আচ্ছা, বিগ বেন পর্যন্ত একসঙ্গে যাবার তোমাদের তো কোনো কারণ নেই, কারণ রাস্তায় মাঝখানে অনেক গলি রয়েছে, সেই গলি দিয়ে তোমরা যে যার বাড়ির শর্টে চলে যেতে পারো, কিন্তু তা সত্ত্বেও তোমরা গেলে একসঙ্গে বিগ বেন অবধি, তার কারণ তোমরা সকলে বন্ধুবান্ধব একসঙ্গে গল্প করতে করতে মর্মাতা অবধি গেলে, ঠিক আছে। তার মানে কি? তোমাদের একসঙ্গে যাওয়ার একটা প্রবণতা রইল, কারণ তোমাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। অর্থাৎ এই এ আর এর বন্ধুত্ব তো সেরকমভাবে হবে না, এ আর বির বন্ধুত্ব, এ আর বির পাশাপাশি আছে বলে তাই জন্য এদের বন্ধুত্ব, ঠিক আছে। অর্থাৎ এই যে একসঙ্গে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে আসার প্রবণতা, তাকে বলা হয় লিঙ্কেজ। বোঝা গেল তাহলে লিঙ্কেজ কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই লিঙ্কেজের একটা বিষয় আমি বলি, এখানে এ বি দুটো প্রকট বৈশিষ্ট্য আর এ বি দুটো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই তো? এই অবস্থাতে যদি কোনো ক্রোমোজোমের মধ্যে জিনগুলো বা দুটো একটা এই দুটো কি, এই দুটো হচ্ছে দুটো ক্রোম্যাটিন সূত্র, তাই তো? দুটো ক্রোম্যাটিন সূত্র, এদিক ওদিকে দুটো করে জিন রয়েছে, মানে একটা অ্যালিলের মধ্যে দুটো, একটা লোকাসের মধ্যে দুটো করে অ্যালিল রয়েছে, ঠিক আছে। আবার তেমনিভাবে এ আবার তেমনিভাবে এ ছোটো হাতের বি আবার ছোটো হাতের এ ছোটো হাতের বি যদি এইভাবে অবস্থান করে, ক্রস করে এরম অবস্থান করে, এইভাবে অবস্থান করতে দেখা যায়, এই অবস্থানটাকে বলা হয় কাপলিং অবস্থান, এই অবস্থানটাকে বলা হয় রিপালসান অবস্থান। কী অবস্থান? রিপালসান অবস্থান। কাপলিং এবং রিপালসান, কাপলিং এবং রিপালসান, এই দুটো জিনিসকে তোমাদের একটু জানতে হবে, কাপলিং কাকে বলে এবং রিপালসান কাকে বলে, ঠিক আছে। এবার আমরা লিঙ্কেজে চলে যাই। ভালো করে তোমরা দেখো, এখানে দুটো বৈশিষ্ট্য দিয়েছে, ধূসর দেহ এবং লম্বা ডানা। এখানে দেখতে পাওয়া গেল হচ্ছে, যদি আমরা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ডানা যে এখানে, এখানে যদি আমরা দেখি যে ধূসর ধূসর দেহ হচ্ছে বি প্লাস আর লম্বা ডানা হচ্ছে ভিজি প্লাস, ঠিক আছে, ধূসর দেহ বি প্লাস, লম্বা ডানা ভিজি প্লাস, এইভাবে হোমোজাইগাস অবস্থাটির অবস্থান করছে। তার সাথে একটা কালো দেহর ক্ষুদ্র ডানা দেখতে পাওয়া গেল, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটোই। তো এখান থেকে ক্রস হওয়ার পর বি প্লাস বি প্লাস, আর এটা কি, আগে আমরা এ বি লিখতাম, এটাকে এরমভাবেই লেখা হয়েছে, এইভাবে লেখাটাই হচ্ছে বৈজ্ঞানিক মানে বায়োলজিক্যাল ওয়ে, এইভাবেই লিখতে হয়। তোমরা যেমন আগে লিখতে কীরকম করে এ বি ইন্টু এ বি, ঠিক আছে, এইভাবে লিখতে, বা যদি দ্বিসংকর জনন হয় তার ক্ষেত্রে তোমরা কীরকমভাবে লিখতে, বেসিক্যালি এ এ বিবি ইন্টু এ এ বিবি, এইভাবে লিখতে, তো সেইটাকেই আমরা এইভাবে লিখেছি। ভালো করে দেখো, দুটো বৈশিষ্ট্য আছে বলে, ঠিক আছে, এইভাবে আমরা লিখেছি, নিচে নিচে করে লিখে দিয়েছি, ঠিক আছে, এটাই অরিজিনাল, এইভাবে তোমাদের লিখতে হবে কিন্তু এবার থেকে। তো এখান থেকে কী বেরিয়ে এলো?
বি প্লাস ভিজি প্লাস একটা ওপরের লাইনটা শুধু তুলে আনলাম, কারণ এটা কি মিউসিস হয়েছে, এক্ষেত্রেও মিউসিস হয়ে এটা হয়েছে। তো এর ফলে কি তৈরি হলো, এই এইটা উৎপন্ন হলো। এর যদি আমরা ব্যাকক্রস করি তাহলে আমরা কি দেখতে পাবো, এ কি কি গ্যামেট উৎপন্ন করে, বি প্লাস ভিজি প্লাস আর বি ভিজি দুটো রকমের গ্যামেট উৎপন্ন করবে, তাই তো? এক্ষেত্রে একই রকম গ্যামেট উৎপন্ন করছিল কারণ হোমোজাইগাস অবস্থাতে ছিল, এটা যেহেতু হেটেরোজাইগাস অবস্থাতে রয়েছে দুটো আলাদা আলাদা তৈরি করবে, ঠিক আছে। আর এ শুধুমাত্র একটাই গ্যামেট তৈরি করতে পারবে, একরকমেরই গ্যামেট, একটা টাইপের গ্যামেট তৈরি করতে পারবে। এবার এদের মধ্যে যদি ক্রস হয় তাহলে কী দেখতে পাবো, এইটা আর এইটা দেখতে পাবো। এক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে ক্রস এখানে হলো না, অর্থাৎ ভি প্লাস আর ভিজি প্লাস সব একসঙ্গেই যাচ্ছে, দেখো একসঙ্গে সন্তরণ করছে, বিভিজি 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 প্লাস সব একসঙ্গে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম আসছে, এটা কোনো সময় বি প্লাস ভিজি হয়ে যাচ্ছে না। যেহেতু বি প্লাস ভিজি হয়ে যাচ্ছে না, তার জন্যই একে বলবো আমরা সম্পূর্ণ লিঙ্কেজ, মানে সম্পূর্ণভাবে এক প্রজন্ম থেকে এক প্রজন্মে প্রস্থান করছে আর এগিয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে দেখবো অসম্পূর্ণ লিঙ্কেজের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে এত দূর এগোনো হলো, এখানে গিয়ে দেখা গেল যে নিজেদের মধ্যে সব ক্রস করে, নিজেদের মধ্যে ক্রস করে ক্রসিং ওভারের মাধ্যমে বিভিন্ন ধরনের চারটে আলাদা আলাদা টাইপের তৈরি হলো, কি চারটে আলাদা আলাদা টাইপের গ্যামেট উৎপন্ন করলো, বি প্লাস ভিজি প্লাস বি ভিজি, নর্মাল দুটো বেরিয়ে গেল। এবার যদি আমরা দুটোকে দিক ওদিক ক্রস করি তখন আমরা দেখতে পাবো কি উৎপন্ন হচ্ছে, বি প্লাস ভিজি বি ভিজি প্লাস। তো এই চারটে দিয়ে যদি আমরা এখানে পরপর সাজাই, এগুলো এটাকে সিম্পলি এর নিচে নিচে বসিয়ে দেবো, ঠিক আছে। এই চারটে এইটাকে শুধু এর নিচে নিচে বসিয়ে দিলে কি পাওয়া যাচ্ছে, দেখো এই যে অংশটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে জনিত্রী সংযুক্তি, অর্থাৎ জনিত্রী জীব থেকে ডাইরেক্টলি এসছে, অর্থাৎ এদের মধ্যে কোনো ক্রসিং ওভার হয়নি, মানে ক্রসিং ওভার হলেও এদের মধ্যে কোনো রকম লিঙ্কেজ হয়নি। কিন্তু এক্ষেত্রে দেখো লিঙ্কেজ হওয়ার ফলে নতুন উৎপন্ন করেছে বি প্লাস ভিজি বি ভিজি প্লাস বা বিভিজি বিভিজি তৈরি করেছে, নতুন একটা বৈশিষ্ট্য প্রজাতি তৈরি হয়েছে ক্রসিং ওভারের ফলে, লিঙ্কেজ না হওয়ার ফলে। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু লিঙ্কেজ হলো না তার জন্য একে আমরা কি বলবো, একে আমরা লিঙ্কেজ হলো না বলে একে আমরা কি বলবো, লিঙ্কেজ হয়নি, বা এই পুরো পদ্ধতিটা হচ্ছে কি অসম্পূর্ণ লিঙ্কেজের পদ্ধতি। বোঝা গেল তাহলে, কারণ এই জিনিসগুলো সামনাসামনি থাকলে আরও ভালো হয়। এবার লিঙ্কেজ থিওরি তাহলে কি বোঝা যাচ্ছে ভালো করে দেখো, একই লৈখিক সরাসিরা একই লৈখিকভাবে একে অপরের উপর অবস্থান করছে। আর আমরা তোমার ছবিটা দেখাই, ছবিটা দেখালে তাহলে বুঝতে পারবে এখানে ভালো করে লিঙ্কেজের থিওরিগুলো কী কী, যে 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 জিনটা পাশাপাশি অবস্থান করছে তার এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে সঞ্চালিত হওয়ার প্রবণতা বেশি, যে যের থেকে অনেক দূরে আছে তার লিঙ্কেজ হওয়ার প্রবণতা কম, এ আর সির মধ্যে লিঙ্কেজ হওয়ার প্রবণতা কম, আর একটা রৈখিক রেখার মধ্যে পরপর জিনগুলো পাশাপাশি পাশাপাশি সজ্জিত আছে। এখানে এ বি সি ডি বলেছি, এখানে ইএফজিএইচ আইজেকেএল এমএনওপি কিউআরএসপি বলে অনেক জিন পরপর পরপর সজ্জিত থাকতে পারবে, অর্থাৎ যে যার যত কাছাকাছি থাকবে সেই তারই লিঙ্কে তাদের মধ্যেই লিঙ্কেজ হবে। যেখানে এ বি পাশাপাশি রয়েছে এদের লিঙ্কেজ হচ্ছে, এ সি দূরে আছে তাই জন্য এদের লিঙ্কেজ হচ্ছে না, ঠিক আছে। ক্রসিং ওভারের জন্য এই লিঙ্কেজটা কিন্তু ভেঙে যায়, ক্রসিং ওভারের জন্য লিঙ্কেজটা ভেঙে যায়। আচ্ছা কাপলিং রিপালশন দশাটা এইখানে মাধ্যমে বুঝতে পারলে তাহলে এইটাকে কাপলিং রিপালশন দশা করে ভালো করে ভাঙলেই বুঝতে পারবে, ঠিক আছে। এবারে যে জিনিসটা, এবারে একটা জিনিস আমরা দেখে নিই, এই যে একে অপরের থেকে যে দূরে আছে কাছে আছে আমরা আলোচনা করলাম, এই ছবিটায় ভালো করে দেখো, এই দূরে আছে কাছে আছে যাদের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে কি হচ্ছে না তার ওপর, কার মধ্যে ক্রসিং ওভার হচ্ছে কি হচ্ছে না, কাছে আছে বা দূরে আছে এর ওপর নির্ভর করে একটা জিন থেকে আর একটা জিনের দূরত্ব নির্ণয় করা হয়। এই দূরত্ব নির্ণয় পদ্ধতিকে বলা হয় জিন ম্যাপিং পদ্ধতি, ঠিক আছে। জিন ম্যাপিং পদ্ধতি হলো, এটা শুধু নামটা জানলেই হবে। চলো আজকে এই অবধি ভালো করে তোমরা পড়ো, বাড়িতে এই ধরনের এই প্র্যাকটিসটা করবে তোমরা, অসম্পূর্ণ লিঙ্কেজ এবং সম্পূর্ণ লিঙ্কেজটাকে কষে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পারবে।